তারানাথ ভালো গল্প বলতো ঠিকই, কিন্তু মানুষটা খুব একটা মিশুকে নয়, কেমন যেন লুকিয়ে রাখে নিজেকে। এই আমরা, মানে আমি আর কিশোরী, ওর বাড়িতে গিয়ে গিয়ে গল্পের আড্ডায় ও তর্কে ওকে একটু যা পরিবর্তন করতে পেরেছি, কিন্তু যেটুকু পরিবর্তন হয়েছে তা কেবল আমাদের কাছেই। বিকেলের পরে যখনই আমরা যাই, সারা দিন একাকিত্ব ভোগ করার পর তারানাথের মুখ তখন উজ্জ্বল হয়ে ওঠে। তবে তারানাথের সাথে আমরা তর্ক করতাম, কারণ তা না করলে তার মুখ থেকে অত্যাশ্চর্য ঘটনা বের হয়ে আসত না। তবে সে বলতে শুরু করলে আমরা যেভাবে মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতাম, তা দেখেই তারানাথ খুব সন্তুষ্ট হতো। আজ 30শে ডিসেম্বর, এই দিনটায় অফিসে যেতে আমার খুব ভালো লাগে, কারণ যতই কাজের চাপ থাকুক না কেন, পরবর্তী দুদিন কোনোভাবেই আর অফিস যাওয়ার প্রয়োজন নেই। তাই অফিস ছুটির পরই ঠিক করলাম আজ তারানাথের বাড়ি যাব। প্রায় 10 দিন হয়ে গেল তার সাথে আমাদের দেখা সাক্ষাৎ নেই। সোজা রওনা দিলাম কিশোরীর মেসের উদ্দেশ্যে। রাস্তায় অস্বাভাবিক ট্রাফিক থাকার কারণে পৌঁছতে একটু দেরি হয়ে গেল। দেখি কিশোরী তার মেসের সামনে একটা ইটবালি ঢিবির উপর দাঁড়িয়ে আছে। আমায় দূর থেকে দেখতে পেয়ে বলল, আরে ভাইয়া কি ব্যাপার, অফিস থেকে বাড়ি যাওনি নাকি? আমি উত্তরটা দিলাম তার কাছে গিয়ে, না আজ আর বাড়ি গেলাম না, কাল পরশু তো ছুটি, আর তাছাড়া এত তাড়াতাড়ি বাড়িতে গিয়েই বা কি করবো। এই তার চেয়ে চলো তারানাথের বাড়ি একটু ঘুরে আসি, অনেকদিন হয়ে গেল ওদিক যাওয়া হয়নি। ঠিক আছে যাওয়াই যায়, এমন হার কাঁপানো শীতের রাতে তারানাথের আশ্চর্য সব গল্প শুনতে ভালোই লাগে, কি বলো? তা তুমি একটু দাঁড়াও বুঝলে, আমি বরঞ্চ চাদরটা নিয়ে আসি। একটু পরে কিশোরী ঘর থেকে একটা চাদর গায়ে চাপিয়ে ফিরে এলে পকেট থেকে দুটো সিগারেট বের করে একটা ওকে দিলাম আর একটা নিজে ধরালাম। হেঁটে হেঁটে যাব ঠিক করলাম আমরা, কারণ বছরের শেষ হোক বা শুরু, মাসের শেষে আমাদের দুজনেরই পকেট গড়ের মাঠ হয়ে থাকে। বরং যা টাকা আছে তাই দিয়ে তারানাথের জন্য এক প্যাকেট পাসিং শো কেনা যাবে। অবশেষে যখন মটলিনে পৌঁছলাম তখন দিনের আলো অনেকটাই কমে এসেছে। তারানাথের জন্য তার পছন্দের সিগারেট নিয়ে আমরা তার বাড়ির সামনে এসে পৌঁছলাম। তারানাথ বাইরে দাঁড়িয়ে সদর দরজার তালা খুলছে। পায়ের শব্দে পিছনে তাকিয়ে একবার আমাদের দেখে নিয়ে দরজা খুলে ভিতরে ঢুকতে ঢুকতে বলল, অনেকদিন পরে যে, এই হাড় কাঁপানো ঠান্ডায় এই বুড়োটা কেমন আছে, বেঁচে আছে না মারা গেছে তা দেখতে এলে বুঝি। হে মা, ছি 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 ছি, হে আপনি কি বলছেন? আসলে বিভূতির অফিসেও বছরের শেষে একটু চাপ চলছে, আর আমার ওপর গিয়ে পড়েছে ওই আমার বাড়ির সামনের এক নতুন বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানের দায়িত্ব, কাজেই বুঝতেই পারছেন তাই আর কি আসা হয়নি। তারপর বলুন আপনি কোথায় গিয়েছিলেন? তারানাথ তক্ত বসে বসে জবাব দিল, গিয়েছিলাম একটা চিঠি পাঠাতে, অনেকদিন ধরেই আমার এক পুরনো বন্ধুর কথা খুব মনে পড়ছে, তাই ভাবছি কয়েকটা দিন গ্রামের বাড়িতে গিয়ে ঘুরে আসব। হ্যাঁ তা আপনি ঘুরে আসতেই পারেন, তবে কয়েকদিন পর কিন্তু চারি আসবে, সে কথা মাথায় আছে তো? এই হে 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 হে, এরে বেমালুম ভুলে গিয়েছিলাম। আর তাছাড়া ইংরেজি নতুন বছরের শুরুতে কলকাতা থেকে কোথাও যাওয়া যাবে না, এক মারোয়ারি পরিবারের কর্তা বা তার ছেলে প্রথম সপ্তাহে নিয়ম করে আমার কাছে আসে, আর আসবে নাই বা কেন, ওদের গোটা পরিবারকে আমি যে জায়গা থেকে বাঁচিয়ে ফেরাতে পেরেছি তা মনে পড়লে আমার হৃৎপিণ্ড এখনো ভয়েতে কেঁপে ওঠে। যখনই সেদিনের কথা মনে পড়ে, সেই রাতে চোখের পাতা আমি এক করতে পারি না। তারানাথের কণ্ঠস্বর শেষের দিকে একটু কেঁপে গেল যেন। বুঝতে পারলাম ডিসেম্বরের এই প্রবল শীতের রাতে আমরা একটি গ্রামের অলৌকিক গল্প শুনতে চলেছি। ঠাকুরমশাই ঠাকুরমশাই, বলুন না সেই গল্প, দরকার হয় আজ রাতটা আমরা এখানেই থাকব, কি বলো ভায়া? আমি সম্মতি সূচক মাথা নেড়ে তারানাথের দিকে তাকালাম। দেখলাম তার মুখে কোনো প্রকার অভিব্যক্তির ছাপ নেই। একটু পরে শুধু মুখ তুলে বলল, না তোমাদের কিছু বলবো না, তাছাড়া তোমরা তো আমার কোনো কথাই বিশ্বাস করো না।
গতিক সুবিধার নয় দেখে আমি বাধ্য হয়ে বললাম, আরে আরে ঠাকুরমশাই, আপনি বলুন না, আপনার কাহিনীগুলো যদি সত্যি হয় তা আমরা বিশ্বাস করি বা না করি তাতে কি, আমরা অবিশ্বাস করলেও তা তো মিথ্যে হয়ে যাবে না। তারানাথ দেখলাম আমার কথা শুনে একটু আশ্বস্ত হল, একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে আমাদের দিকে ঘুরে বসল। তা বেশ, তবে বলি শোনো, এই ঘটনার পাত্র পাত্রী কিন্তু এখনো জীবিত, তাই কিছু জিনিস একটু ঢাকা ঢুকি দিয়ে বলবো। কই, একটা সিগারেট দাও। তারানাথ কিছুটা শান্ত হয়ে একটা সিগারেট ধরিয়ে বলতে শুরু করল। একদিন রামনাথ চক্রবর্তী নামে এক ভক্তের বাড়ি থেকে ব্রাহ্মণ ভোজন করে ফিরছি। পায়রাগাছি পর্যন্ত পৌঁছে একটা পরিচিত চায়ের দোকানে একটু বিশ্রাম নেব আর চা খাবো বলে বসলাম। চায়ের দোকানদার হারান ঘোষ আমায় অত্যন্ত শ্রদ্ধা করত আর ভালোবাসত। অনেক চেষ্টা করেও কোনো দিনও এক কাপ চায়ের দাম তাকে নেওয়াতে পারিনি আমি। তা সেদিন আমি তার ঝুপড়িতে ঢুকতেই আমায় দেখে প্রণাম করে সে বলল, ঠাকুরমশাই আমি চা বসিয়েছি, একটু অপেক্ষা করুন, ততক্ষণ এই নিন একটা সিগারেট খান। সিগারেট ধরিয়ে একটা সুখ টান দিয়ে দেখলাম হারান তখনও আমার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। বললাম, কি ব্যাপার হারান, খুব খুশি দেখছি, ব্যবসাপাতি তার মানে খুব ভালো চলছে নাকি? ও হাত জোর করে বলল, ঠাকুর মশাই আপনার দয়ায় খুব ভালো চলছে, তাছাড়া আমার মেয়ে আবার নিমন্ত্রণ করেছে আজ রাতে, শান্তিপুরের শ্মশানে অনেক বড় করে শ্মশানকালী পুজো হয়, অনেক বড় বড় সাধুরাও নাকি দূর দূরান্ত থেকে আসে পুজোর জন্য, সেইখানে আবার একটা ছোটোখাটো মেলাও বসে, তাই ভাবছিলাম আজ মেয়ে জামাইয়ের সাথে একটু ঘুরবো, তার উপরে সকাল সকাল আপনার দর্শন, তার মানে আজ দিনটা খুবই ভালো যাবে আমার। জয় মা কালী, জয় মা কালী। আমি কিন্তু ততক্ষণে মনস্থির করে নিয়েছি শান্তিপুর শ্মশানই আজ রাতে আমার গন্তব্যস্থল, অন্তত সেখানে আজ অনেক সাধু সঙ্গ পাব, তারপর আহারের ব্যবস্থা তো থাকবেই, চা খেয়ে হাঁটা শুরু করব ভাবছি। এমন সময় হারান বলল, ঠাকুরমশাই এই নিন আপনার চা। হ্যাঁ হ্যাঁ দাও। চা পান করে হাঁটা শুরু করলাম, পথে কোথাও দাঁড়ালাম না, এক টানা হেঁটে যখন শান্তিপুর শ্মশানে পৌঁছালাম তখন অমাবস্যা জমতে শুরু করেছে ধীরে ধীরে। শ্মশান কালী পুজোর রাতে স্বয়ং মা কালী উপস্থিত থাকেন শ্মশানে, তাই এই পুজো যে কোনো ব্রাহ্মণ করেন না। এই রক্তপিপাসু মা ভয়ঙ্করীর সামনে বলি না দিলে মায়ের পুজো সম্পূর্ণ হয় না, আর নিয়ম অনুসারে বলির পর সেই প্রাণীর দেহ মায়ের সামনে সমর্পণ করে সেই জায়গা ছেড়ে সকলকে চলে যেতে হয়, কিন্তু সেভাবে আর এখন মানা হয় কই। যাই হোক, শ্মশানের বটতলা সংলগ্ন একটি ছোট বিচুলির ছাউনি দেওয়া জায়গায় দেখলাম কয়েকজন সাধু তামাক সেবন করছেন, সেখানে গিয়েই চটের এক কোণায় বসলাম। এখানে বলে রাখি, এই জাতীয় সাধু সঙ্গ করতে গেলে তামাক সেবন না করলে তারা শিষ্য করেন না, তাই তামাক হাতে হাতে ঘুরতে লাগলো, আমিও মাঝে মধ্যে দু একবার টানলাম, কিন্তু আমার চোখ অনবরত তখনও খুঁজছে এমন একজন মানুষকে যাকে দেখে আমার তার সঙ্গে থাকার ইচ্ছে জাগে, কিন্তু না, ওদের মধ্যে কাউকে দেখেই আমার মধ্যে সেরকম কোনো ভাবের উৎপত্তি হল না। ধীরে ধীরে রাত বাড়ল, পূজা মণ্ডপে বেশ লোক সমাগম শুরু হলো, কিন্তু মেলা খুব একটা জমল না। শুনলাম পাশের গ্রামে কোথাও নাকি বড় করে অষ্টপ্রহর চলছে, তাই মেলাতে লোক হয়নি। পূজোর ব্রাহ্মণ এলে ঠাকুরের মণ্ডপে গিয়ে আমি বসলাম। ব্রাহ্মণ বেদী পুজো করে মায়ের সামনে আসন পেতে বসলেন, আমিও একটু কাছে গেলাম।
ঠিক তখনই আমার পাশে এসে বসলেন একজন লম্বা চওড়া গেরুয়া বসন পরা মানুষ। তার মুখের দিকে তাকাতেই আমি চমকে উঠলাম। এই মানুষটাকে আমি চিনি, আর তোমরাও চেনো। মনে পড়ে সেই যে রাম রাম ঘোষালের অস্বাভাবিক মৃত্যুর খোঁজ পেয়ে অন্য আর একজন লোক সঙ্গে করে আমাকে তার বাড়ি নিয়ে গিয়েছিলেন, সেই মানুষটি অর্থাৎ বিশ্বেশ্বর ভট্টাচার্য আমার পাশে এসে বসলেন। তারপর আমার উদ্দেশ্যে বললেন, কি ব্যাপার হে তারানাথ, কেমন আছো? আরে ঠাকুরমশাই, আপনি? আমি ওই আছি। আপনার শরীর কেমন আছে? সৌজন্যতার খাতিরে প্রশ্নটা করলাম ঠিকই, কিন্তু নিজের চোখে দেখে বুঝলাম তার চেহারায় তেমন কোনো পরিবর্তন হয়নি। যেমনটা আগে দেখেছিলাম ঠিক তেমনই আছেন। আমার কাঁধে হাত রেখে বললেন, আমি ভালোই আছি। এই যে মোটে মোটে ঘুরে বেড়াই আর যতটা বাড়ি মানুষের সেবা করি, এই আর কি। আজ তা এদিকে এলেন কি মনে করে? বিশু ঠাকুরের মুখটা হঠাৎ শুকিয়ে গেল। এদিকে পুরোহিত মশাই শ্মশানকালী মায়ের মন্ত্রপাঠ শুরু করেছেন। আমি প্রশ্নটা আবার করলাম, আপনি বললেন না তো কারণটা? বিশু ঠাকুর একটু পাশে সরে এসে বসলেন। তোমায় বলতে কোনো আপত্তি নেই, আমি এসেছি এখানে একটা বাড়ি সস্তায়ন করতে। কয়েকদিন আগে খবর পাই এক মারোয়ারি ব্যবসায়ী এখানে এসে বসতবাড়ি বানিয়েছে। অনেক ব্রাহ্মণ দিয়ে পুজো করিয়েছেন, কিন্তু গৃহপ্রবেশের পর থেকেই তার ছোট বৌমা খুব অসুস্থ হয়ে পড়েছে, একেবারে শয্যা যায়। স্থানীয় ডাক্তার বদ্ধি তো ছেড়েই দাও, কলকাতার বড় বড় ডাক্তাররা পর্যন্ত রোগ ধরতে পারেনি। কথাটা কানে এলে মনে হলো ওর হয়তো খুব বিপদ, একবার যাই। ওই যে তোমায় আগেই বললাম, যতটা পারি মানুষের সাহায্য করার চেষ্টা করি। এখন যেমন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সঙ্গীহীন হয়ে পড়েছ, তোমার সঙ্গী দরকার, যাবে আমার সঙ্গে? এই মানুষটার আচরণের সঙ্গে আমার আগেই পরিচয় আছে। ওর মুখ দেখলে বা কথা শুনলেও অতল মনের হদিশ কিছুতেই পাওয়া যায় না। তবে আমার অবস্থা সত্যি এখন বিশু ঠাকুর যা বললেন তাই। আমার সত্যি এখন একটা সঙ্গীর দরকার। বললাম, হ্যাঁ যাওয়াই যায়। তাহলে কাল ভোর নাগাদ আমরা এখান থেকে বের হব। আজ রাতটা চলো পুজো দেখেই কাটিয়ে দিই, কেমন? বিশু ঠাকুর আমায় অবাক করে পুরোহিত মশাইয়ের কাছ থেকে ত্রিকাঠিতে পেঁচানো লাল সুতো চেয়ে এনে আমার হাতে বেঁধে দিলেন। প্রশ্ন করলাম না কোনো, কারণ জানি প্রশ্ন করলে উনি আসল উত্তরটা দেবেন না। শুধু অবাক হয়ে তার পরবর্তী কাজগুলো দেখলাম। ঠাকুর মশাইয়ের থেকে আঙুলের মাথায় একটু ঘি নিয়ে পূজা মণ্ডপের বাইরে গেলেন। সাধারণত শ্মশানকালী পুজোয় শ্যামা পূজার মতো প্রদীপ জ্বালানো হয় না। দীপাবলি যেমন বাঙালির আলোর উৎসব, ঠিক তেমনি শ্মশানকালী মায়ের শ্মশান ধরণী রূপটি যেন আঁধারে নিজেকে স্থাপন করতেই বেশি স্বচ্ছন্দ। এই অমাবস্যা তিথি শুধু তাঁরই জন্য তৈরি। মা কালী প্রসাদ খাবেন, সেটা কি আর জনসমক্ষে সম্ভব? ধীরে ধীরে যত রাত বাড়ছে মণ্ডপ ততই জনশূন্য হয়ে পড়ছে। বিশু ঠাকুর হঠাৎ করে কোথায় চলে গেলেন? উঠে একবার দেখব নাকি ভাবছি, এমন সময় লক্ষ্য করলাম পুরোহিত মশাইও মাঝে মাঝে পিছন ফিরে দেখে নিচ্ছেন যে আমি আছি কিনা। উনিও যে খুব একটা স্বাভাবিক আছেন তা নয়। আসলে শ্মশানের মধ্যে জনশূন্য প্রান্তরে এমন ভয়ঙ্কর দেবী মূর্তিকে যদি অমাবস্যার রাতে পুজো করতে হয়, এমনটাই হওয়া স্বাভাবিক। তাই আমি বসে রইলাম ঠিকই, কিন্তু মনটা যেন সময়ের সঙ্গে সঙ্গে অস্থির হয়ে উঠতে লাগল। বিশু ঠাকুর ফিরলেন তারও প্রায় এক ঘন্টা পর। তার হাতে দেখলাম এক মুঠো বিচুলির অর্ধাংশ পড়ে ধোঁয়া উঠছে। অবশিষ্ট অংশটুকু হাতে ধরে তিনি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ধূপের মতো ধোঁয়া ছড়িয়ে দিচ্ছেন। কাছে গিয়ে কারণ জিজ্ঞাসা করতে তিনি বললেন, এই রাতটা আর সব রাতের মতো নয় তারানাথ। এই রাতটা এই শ্মশান মন্দিরবাসীদের জন্য সব থেকে খুশির রাত, কারণ মৃত্যুর পর যে মানুষ তার জীবনকালে ভালো কাজ করেছে সে সরাসরি আশ্রয় পায় শ্মশানকালীর মায়ের কোলে, আর যে মানুষ
সব সময় অসামাজিক কাজ করে গেছে ও পদে পদে মানুষের ক্ষতি করেছে। তারা দহন কার্য হওয়ার পর প্রথমে শ্মশানকারীর মায়ের নিকট ভয়ঙ্কর শাস্তি পায় এবং তাদের আশ্রয় হয় এই শ্মশান সংলগ্ন তাল তেঁতুল। আর ওই যে দেখছো, তুমি ওই ঘাটে গিয়ে যদি এখন কিছুক্ষণ দাঁড়াও তাহলে শুনতে পাবে, বাঁদিকের বাঁশবনের ঝোপ থেকে একজন ডাকতে শুরু করেছে। তোমার শুনে মনে হবে সে যথেষ্ট বিপদে ও যন্ত্রণায় রয়েছে। আসলে যে মানুষ কখনো মানুষের ক্ষতি করেনি, সর্বদা ভালো কাজ করে গেছে, তারাই হলো ওদের সব থেকে বড় শত্রু। চুপ করে শুধু শুনলাম, কিন্তু ওর কথার প্রমাণ আবিষ্কার করার মতো সাহস সত্যি তখন আমার হচ্ছিল না। শুধু বললাম, হাতের ওই খড়ের অর্ধাংশ পুড়িয়ে চারিদিকে দেখানোর কারণটা কি? এর কারণ হলো প্রাণের অস্তিত্ব তৈরি করা। নইলে জনশূন্য শ্মশানে যে কোনো সময় আমাদের সাথে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আজকের এই রাতটায় শ্মশানের অলৌকিকতা সব দৃষ্টিগোচর হয়। এর জন্যই দেখছো না লোকজন কেমন নেই? ওই বটতলার সাধুগুলো পর্যন্ত চলে গেছে অন্য কোনো জায়গায়। বিশু ঠাকুর কথা থামিয়ে আমার পিছন দিকে তাকালেন। সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে দেখলাম একজন মানুষ, না মানুষ বলা ভুল হবে, একজন দৈত্যাকার মানুষ একটি ছোট পাঁঠাকে টানতে টানতে নিয়ে আসছে। পাঁঠাটা যেন ওর আসন্ন মৃত্যুর পূর্বাভাস পেয়ে অবিরাম জীবন ভিক্ষা চেয়েই চলেছে। তবে ওর ডাকেই যে গুমট ভাবটা সৃষ্টি হয়েছিল তা কাটল। বিশু ঠাকুর বিড়বিড় করে বললেন, এমন নিষ্ঠুর নিয়মের পরিবর্তন কবে হবে কে জানে। বলির পাঁঠা নিয়ে ওই ব্যক্তি আসার পর থেকেই বিশু ঠাকুর আর মন্দিরের দিকে যেতে চাইলেন না। আমার হাত ধরে টেনে নিয়ে তিনি গেলেন বটতলায় খড়ের ছাউনি দেওয়া জায়গাটায়। দুজনে চট পাতা শূন্যস্থানটায় বসলাম। খানিক আগে এখানেই কত সাধু বসে তামাক সেবন করছিলেন। বিশু ঠাকুর তার পুটলি থেকে একটি কৌটো বের করে বললেন, এতে খানিকটা দুধ আছে, এটা তুমি খেয়ে নাও, একটু বিশ্রাম করে না নিলে সকাল সকাল বেরোতে পারবে না। আমি খেয়ে নিয়েছি, আমার জন্য ওটা রাখার কোনো প্রয়োজন নেই। আমি প্রশ্ন না করে দুধের পাত্রটা হাতে নিলাম। এমনিতেও সকালে চা খেয়ে আসার পর খাবার বলতে এখনো পেটে কিছুই যায়নি। বিশু ঠাকুর আমার পাশে চোখ বুজে শুয়ে পড়লেন। তবে আমার যেন কোনো মতেই ঘুম আসতে চাইল না। মণ্ডপের আলো এসে পড়েছে সামনের জাম গাছের কাণ্ডে, সেদিকেই তাকিয়ে শুয়ে আছি এমন সময় বলির পাঁঠাটির মৃত্যু যন্ত্রণার আর্তনাদ কানে আসতেই শরীরটা যেন মুহূর্তের জন্য কেঁপে উঠল। আমাকে আরো অবাক করে বিশু ঠাকুর বলে উঠলেন, ইয়ে ঘুমোবে না নাকি, এখনো জেগে আছো কেন? আমার অবস্থা তখন পুরোপুরি বুদ্ধিহীন। বিশু ঠাকুর তো ঘুমিয়ে পড়েছিলেন, আর তাছাড়া উনি বা বুঝলেন কি করে যে আমি জেগে আছি? কোনো কথা বললাম না, চুপচাপ চোখ বুজে রইলাম। আর বারবার কানে আসতে লাগলো কচি পাঁঠার ওই মৃত্যু যন্ত্রণার শব্দ। মনের সঙ্গে বাস্তব আর অলৌকিকের দর কষাকষি করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙল বিশু ঠাকুরের ডাকে, তারানাথ উঠে পড়ো, এবার আমাদের যে বেরোতে হবে, তাছাড়া আমিও তো বাড়িটা চিনি নে, তাই আর বসে থেকে লাভ নেই, চলো চলো চলো। হ্যাঁ তাই চলুন বলেই উঠে পড়লাম। কেন জানি না বুঝতে পারছিলাম কিছু একটা ঘটতে চলেছে। কিন্তু ঠাকুর উঠে প্রথমে মায়ের মণ্ডপের সামনে গেলেন, আমিও গেলাম তার পিছনে পিছনে। শ্মশানকালী মায়ের রূপ যেন একটু পরিবর্তন হয়েছে এখন। পাট পাট করে সাজানো কোমর ছাড়ানো চুলে যেন বিক্ষিপ্ততার ছাপ পড়েছে, তবে সেটা মনের ভুলও হতে পারে। কিন্তু মায়ের সামনে যা দেখছি তা মনের ভুল নয়। মায়ের বেদির সামনে তখনও অবশিষ্ট বলির পাঁঠার চাপ চাপ রক্ত ছড়ানো। আমি ওখানে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করেই পথের দিকটায় সরে এলাম। বিশু ঠাকুরও চলে এলেন প্রায় তখনই। শুরু হলো আমাদের অজ্ঞাত পথ চলা।
শান্তিপুর নামের সঙ্গে জায়গার যে অপরিসীম মিল তা বর্ণনা করে বোঝানো সম্ভব নয়। গ্রামের সরু রাস্তার দুপাশের যত্ন করে লেপে বানানো মাটির বাড়ি এবং গোবর ছড়া দেওয়া প্রশস্ত উঠোনগুলোর মাঝে মাঝে বিভিন্ন রঙের ফুলের বাহার, সেই দৃশ্য ভোলবার নয়। এখনকার সময় তোমরা যা দেখো তা কেবল পরিকল্পনা, কিন্তু জেনে রেখো পরিকল্পনাহীন সৃষ্টির সৌন্দর্য এই পৃথিবীর সব থেকে মূল্যবান বস্তু। যাই হোক, বেশ খানিকটা হেঁটে ফেলেছি, তখন কিন্তু সত্যিই এক ফোঁটাও ক্লান্তি বোধ করিনি। বিশু ঠাকুর মাঝে মাঝে দাঁড়িয়ে অপরিচিত গন্তব্যের ঠিকানা জানতে চাইছেন রাস্তায় থাকা লোকেদের থেকে। হঠাৎ মনের ভিতর যেন কু ডেকে উঠল, ভাবলাম হয়তো গত রাতের ভয়ের প্রভাব। এইসব মাথায় আসতেই অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। ঘোর কাটতেই দেখি বিশু ঠাকুর দাঁড়িয়ে পড়েছেন, কাছে যেতে বললেন, সামনে গিয়ে এই গ্রামের রাস্তা শেষ হয়েছে এবং শেষ প্রতীকের কথা অনুযায়ী এই রাস্তার শেষের বাঁদিকের বাড়িটাই ওই মারোয়ারিদের পরিবারের, একসাথে এসো। মানে বলছিলাম, ওরা যদি শুনতে চায় আমরা কিভাবে জানতে পারলাম, তাহলে কি বলবো? যা বলার আমি বলবো, চিন্তা করো না। অগত্যা আবার হাঁটতে শুরু করলাম, এবার আর পিছনে পড়ে গেলে হবে না। আর তাছাড়া আমি একটু আলাদা হলেই আবার আগের কথা মনে পড়ে যাবে, এই ভেবে ওর পাশেই হাঁটছিলাম। মাঝে মাঝেই দেখি উনি চোখ বুজে হাতের কর গুনছিলেন আর মুখে কি সব বিড়বিড় করছিলেন। তবে ওই সময়ের একটা অভিজ্ঞতা আমায় আজও গভীর চিন্তায় ফেলে দেয়। দেখলাম শেষবারের জন্য উনি যখন চোখ বুজলেন তখন প্রায় মিনিট দুয়েক পর উনি আবার চোখ খুললেন। আসলে কোনো মানুষের পক্ষে অপরিচিত কোনো জায়গায় চোখ বুজে পথ চলা কি সম্ভব? অপরিচিত বাদ দাও, চেনা জায়গাতেই তো সম্ভব নয়। রাস্তার শেষে পৌঁছে সেই নির্দিষ্ট বাড়িটির দিকে তাকাতে ভয় আর আতঙ্কে আমার মনের ওপর দিয়ে যেন একটা হিমেল প্রবাহ স্রোত বয়ে গেল। না, এই ঘটনার ভয়াবহতার কথা ভাবলে নিজেকে জীবিত প্রাণী ভাবতে ভুল হয়। তারানাথ মাথা নিচু করে কপালে হাতের ঠেকনু দিয়ে নিচের দিকে তাকিয়ে রইল। বুঝলাম এতক্ষণ যা শুনছিলাম তা সবে ঘটনার ভূমিকা, আসল ঘটনা এখন ওর মনে চলছে। কিশোরী হয়তো পকেট থেকে একটা সিগারেট বার করে তারানাথকে দিতে যাচ্ছিল, আমি তখনই হাত চেপে ধরলাম। তারানাথ এবার ধীরে ধীরে মাথা তুলল। এই ঘটনার কতটা তোমরা বিশ্বাস করবে জানি না, তবে ঘটনাটা আমার জীবনে একটা ভয়ের দাগ কেটে দিয়ে গিয়েছে। আমরা একে অপরের কাছে এসে তারানাথের দিকে তৃষ্ণার্ত শ্রোতার দৃষ্টিতে চাইতে সে শুরু করল আবার। মধুসুন্দরী দেবীর আশীর্বাদে আমি কোনো ব্যক্তির ওপর আসা বিপদের পূর্বাভাস পেতাম, তোমরা তো জানোই, আর এমন কয়েকজনকে আমি নিজেও বিপদ থেকে উদ্ধার করেছি। তবে যখন দেখলাম আস্ত একটা দোতলা বাড়ি ঘন কালো মসলিনের মতো পদার্থের বলয়ে ঘেরা, তখন বিপদের পূর্বাভাস নয়, সামনে যেন শত শত অজ্ঞাত ভয়ঙ্কর মৃত চেহারা চোখ রাঙিয়ে আমাকে শাসিয়ে গেল। বিশু ঠাকুরও দেখলাম আমার মতনই থমকে দাঁড়িয়ে পড়েছেন। তিনি নিচু গলায় বললেন, অবস্থা একেবারেই ভালো নয়, আমাদের আসতে হয়তো দেরি হয়ে গেছে। এই বাড়িতে কি হয়েছে তা কি কিছু বুঝতে পারছেন? এখানে কি হয়েছে তা বলতে পারবেন একমাত্র ওই লোকটি, চলো। দৃষ্টি অনুসরণ করে দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক মাথা নিচু করে বাড়ির সিঁড়ি দিয়ে বারান্দায় উঠে বসলেন। তার মুখের ভাবনা বুঝতে না পারলেও বসার ধরনে চিন্তার ছাপ স্পষ্ট। চেয়ারের প্রথম অংশের দিকে সরে এসে মাথাটা হেলান দেওয়ার জায়গায় রেখে ওপর দিকে চেয়ে আছেন। কিন্তু বিশু ঠাকুর কিভাবে বুঝলেন অবস্থা একেবারেই ভালো নয়? মানুষটা কি আসলেই এরকম, নাকি যে কোনো পরিস্থিতিতে উনি নিজেকে অটল রাখতেই অভ্যস্ত? উনি এগোতে শুরু করলেন, পিছনে পিছনে আমি। ওকে দেখে বুঝতে না পারলেও সশরীরে যখন ওই কালো আচ্ছাদনের ভিতরে ঢুকলাম সত্যি শরীর ঠান্ডা হয়ে এলো। উঠোন পেরিয়ে সিঁড়ি এবং সিঁড়ি পেরিয়ে বারান্দায় উঠে দাঁড়ানোর পরেও চেয়ারে বসা মানুষটির কোনো রকম শারীরিক পরিবর্তন হল না।
উনি তখনও এক মনে উপরের কড়ি কাঠের দিকে চেয়ে রয়েছেন। বিশু ঠাকুর বললেন, নমস্কার, আমার নাম বিশ্বেশ্বর ভট্টাচার্য, আপনি কি এ বাড়ির কর্তা? লোকটি ধরফড় করে উঠে সোজা হয়ে বসলেন। এতক্ষণ না বুঝতে পারলেও এবার বুঝলাম, ওর দুশ্চিন্তার আবরণ চেহারায় নিখুঁতভাবে ফুটে উঠেছে। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে বললেন, আমি এবারই মালিক, আমার নাম বেদপ্রকাশ আগরওয়াল, তবে আপনাদের তো আপনি আমাদের চিনবেন না, আমরা এসেছি এ বাড়ির ব্যাপারে কিছু খবর পেয়ে, যদি কিছু মনে না করেন তাহলে একটু জানতে পারি কি আপনাদের কাছে ঘটনাটা কি? বিশু ঠাকুরের কথা শুনে মনে হলো উনি কিছুই জানেন না এই সম্বন্ধে। ওর এই অভিনয় করার ক্ষমতাটা অসাধারণ। কিন্তু আমি আরো অবাক হলাম বেদপ্রকাশবাবু স্পষ্ট বাংলায় কথা বলায়। উনি আমাদের দুজনের দিকে একবার তাকিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, এই দেখুন আমারই মতিভ্রম, দুজন ব্রাহ্মণ সন্তান আমার বাড়িতে এসে দাঁড়িয়ে রয়েছে, আর আমি, আপনারা বসুন, বসুন ঠাকুরমশাই। গৃহকর্তা যে অনেক বড় মনের মানুষ তা তাঁর চোখ মুখ দেখে আমি আগেই বুঝেছি, কিন্তু এই পরিস্থিতিতে নিজেকে সামলে স্বাভাবিক আচরণ করা যায় না, তার মধ্যে সেই পরিপূর্ণতাটা থাকে না। তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা দুজন তাঁর সামনে বসলাম। নুডু, বারান্দায় চা দিয়ে যা তিনটে। আর বেদপ্রকাশবাবু আপনি ব্যস্ত হবেন না, আপনি শান্ত হয়ে বসুন, চাটা পরে হবে, পরে খাবো, আগে শুনি না ঘটনাটা কি হয়েছে। গৃহস্বামী হাত জোর করে আবার বসে পড়লেন। তাঁর চোখে মুখে একটা আতঙ্কের পর্দা টেনে দিল তাঁর বর্তমান পরিস্থিতি। কাঁপা কাঁপা হাতে পকেট থেকে একটা চুরুট বার করে জ্বালাতেই চা দিয়ে গেল নুরু। হাতে চায়ের কাপ নিয়ে উনি বলতে শুরু করলেন, প্রায় 25 বছর হয়ে গেল আমি দেশের বাড়ি থেকে এখানে এসেছি। প্রথমে আমি একাই ব্যবসা সূত্রে এখানে আসি, বিয়ের পর পরিবারের অবস্থা ভালো না থাকায় সংসার চালানো খুব দুষ্কর হয়ে যাচ্ছিল। তবে কলকাতায় ব্যবসা দাঁড় করানোর জন্য অনেক টাকা লাগিয়ে দিয়েছিলাম একবারে, কিন্তু ব্যবসার অবস্থা ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছিল। এমন সময় লক্ষ্মীদেবী সহায় হন, আমি লটারিতে 2 লক্ষ টাকা জিতি, তারপর ব্যবসা বড় করি, আর ঈশ্বরের কৃপায় পিছনে ফিরে তাকাতে হয়নি আমার। কলকাতায় জায়গা কিনে বাড়ি করি, তারপর দেশের বাড়ি থেকে সবাইকে এখানে নিয়ে আসি। শুধু আমার বড় ছেলে অর্জুনকে রেখে আসতে হয় ওর পড়াশুনোর জন্য। অনেক টাকা আয় করেছি ঠাকুরমশাই, এখন আর কোনো কিছুরই অভাব নেই। কলকাতা থেকে এসে শান্তিপুরে বাড়ি বানানোর জন্য জায়গা কিনি, দেখতেই তো পারছেন এত বড় বাড়ি করেছে এই প্রত্যন্ত অঞ্চলে। 2 সপ্তাহ আগে এই বাড়ির উঠোনে ধুমধাম করে ছোট ছেলের বিয়ে দিই, নতুন বৌমাকে দিয়ে গৃহপ্রবেশ করাবো এই আশায় বাড়িতে পুজোর আয়োজন করলাম। সেই দিন থেকেই শুরু হলো অমঙ্গল, কোনো মতেই সে পুজো শেষ করতে পারলাম না। পুজোর জন্য যতবার প্রস্তুতি নিয়েছি ততবারই কারো না কারো শরীর এমনভাবে খারাপ হয়েছে যে সে পুজো করে উঠতে পারিনি। তবে সে কারণেই কিনা জানি না বাড়ির কেউ ভালো নেই। ছোট ছেলেটার বিয়ে দিলাম, এখনো পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু এখন বৌমার সাথে রোজ অশান্তি লেগেই থাকে। শেষ কয়েকদিন তো ওরা এক ঘরে থাকছে না পর্যন্ত। ঠাকুরমশাই, অনেক ওঝা বৈদ্য নিয়ে এসেছি কিন্তু কোনো উপকার হয়নি, আপনারা দেখুন যদি এই বিপদের থেকে আমাদের রক্ষা করতে পারেন তবে সারাটা জীবন আমরা আপনাদের কাছে ঋণী হয়ে থাকব। এভাবে চলতে থাকলে আমরা কেউ বাঁচবো বলে মনে হয় না। বেদপ্রকাশ থামলেন, আমরা অবাক হয়ে পুরোটা শুনলাম। বিশু ঠাকুর প্রশ্ন করলেন, আপনার ছেলেটা কোথায়? তাদের সাথে একটু কথা বলা যাবে কি? ছোট ছেলে গেছে কলকাতা, আজ বিকেলে ফিরবে, আর বড় ছেলে অর্জুন বিয়ে থা করে ওখানেই সংসার ধর্ম করেছে। ছোট ছেলের বিয়েতে এসেছিল, আবার চলেও গেছে। তাহলে বাড়িতে এখন কে কে আছে? এ বাড়িতে ওই আমি, আমার স্ত্রী, ছোট বৌমা, আর একজন রান্না করার বামুন, আরও 2 জন কাজের লোক ছিল, তারা হঠাৎ আসা বন্ধ করে দিয়েছে। ও আর নুরু, ও আমার সাথে প্রায় 15 বছর ধরে আছে, আমার ব্যবসার কাজকর্ম থেকে শুরু করে সমস্ত টুকটাক কাজ ওর হাতেই হয়। যাই হোক, আপনাদের দেখে ক্লান্ত মনে হচ্ছে খুব, চলুন
আপনাদের একটা ঘর খুলে দিই, একটু বিশ্রাম নিয়ে নেবেন। অত ব্যস্ত হওয়ার কিছু নেই, আর আমাদের বিশ্রামের প্রয়োজন তেমন একটা হয় না। চলুন একবার আপনাদের বাড়ির চারিদিকটা ঘুরে দেখতে চাই। বেদপ্রকাশ এই ক্ষেত্রেও যেন একটু ব্যস্ত হয়ে পড়লেন। আসলে ওর মনের মধ্যে যেটুকু সংসারকে রক্ষা করতে না পারার ভয় জমেছিল, আমরা আশায় সেই ভয়ের পরিমাণ যেন একটু কমেছে। একইভাবে বললেন, আসুন না, চলুন পুকুরের দিকটা আগে দেখাই। আমরা তাকে অনুসরণ করলাম। সিঁড়ি থেকে নেমে ডান দিক বরাবর প্রশস্ত উঠোন ছাড়িয়ে একটা কৃষ্ণচূড়া গাছের তলায় কালো জলের একটা বিরাট পুকুর দেখলাম। নিজেদের জন্য ঘাট বাঁধিয়ে বসার জায়গাও করা রয়েছে। বেদপ্রকাশ বললেন, সংসারে অমঙ্গল নেমে এলে তা কোনো দিক থেকেই ছাড়ে না। পুকুরটাতে প্রায় 2-3 কিলো ওজনের রুই কাতলা ছিল, তাও বোধহয় চুরি হয়ে যাচ্ছে। আমার এমনিতে একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা অভ্যেস, তা পুকুর পাড়ে এসে প্রায় রোজই দেখি জল পুরো ঘোলা হয়ে আছে। এদিকে সংসারে এই অবস্থা, তার মধ্যে কি পাহারা দেওয়া সম্ভব? আগে ঠাকুরমশাই এদিকে আসুন। পুকুর পাড় থেকে প্রাসাদের মতো বাড়িটির পিছনে যাওয়ার রাস্তা, তিনজন সেদিকে অগ্রসর হলাম। বেদপ্রকাশ আঙুল দিয়ে কোন ঘরে কে থাকে তা দেখিয়ে দিতে লাগলেন। বাড়ির পিছনের দিকটা অযত্নের কারণে প্রায় একটা ছোটখাটো জঙ্গলে পরিণত হয়েছে, কিন্তু দূর থেকে দেখলাম একটা নির্দিষ্ট জায়গায় আগাছার পরিমাণ অপেক্ষাকৃত কম। সেদিকটাতেই হেঁটে গেলেন বিশু ঠাকুর। বেদপ্রকাশ আর এলেন না, উনি ওখানে দাঁড়িয়ে উচ্চ স্বরে সব বর্ণনা দিতে লাগলেন। আমি সেই জায়গায় পৌঁছে দেখলাম বিশু ঠাকুর একবার নিচের দিকে আর একবার উপরের দিকে চিলে কোঠার ঘরটি দেখে নিলেন। তখনও আমি চেয়ে আছি ওর মুখের দিকে। উপরের ঘরে কে থাকে, মানে ওই চিলে কোঠার ঘরে? ওই ঘরটা এখন বৌমা থাকে, বললাম না ওদের মধ্যে খুব অশান্তি হচ্ছে দিনকে দিন। বাড়ির নিচের দিকে তাকাতেই আমি চমকে উঠলাম। দেখলাম বাড়ির ভিতের যে অংশটুকুতে শ্যাওলা জমে গেছে সেখানে দেওয়াল বেয়ে মানুষ চলাচলের ছাপ তৈরি হয়েছে। উত্তেজনায় চিৎকার করতে যাব এমন সময় বিশু ঠাকুর আমার হাত চেপে ধরলেন। নিচু গলায় বললেন, দেখেছি, তবে শুধু এটা মনে রেখো আপাতত কারোর সামনে প্রকাশ করবে না কিছু। মনের মধ্যে অসীম আতঙ্ক চেপে রেখে মুখ নিচু করে বেদপ্রকাশের কাছে ফিরে এলাম, পাছে উনি আমার মনের ভাবনা বুঝতে পারেন। বাড়ির ভিতরে ফিরে এসে আমাদের একটা দোতলার নির্দিষ্ট ঘরে রেখে নিচে গেলেন গৃহস্বামী। আমি জানালার কাছে একটা চেয়ারে বসে বিশু ঠাকুরের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে চেয়ে রইলাম। মন শুনতে চাইছিল এই প্রসঙ্গে তাঁর ব্যাখ্যা, কিন্তু তিনি আমায় এই ব্যাপারে একটা কথাও বললেন না, বরং এমন একটি প্রস্তাব রাখলেন যা আমার মাথাতেই আসেনি তখন। চলো পুকুরটাতে একটু স্নান করে আসি, সামনে অনেক কাজ বাকি, তার আগে শরীরটা একটু ঠান্ডা করে নি। কথাটা শুনে আমার মনে কিছুক্ষণের জন্য ওর প্রতি বিরূপ ধারণা সৃষ্টি হলো। ভাবলাম মানুষটা কি পাগল, নাকি উনি আন্দাজ করতে পারছেন না যে এই বাড়িতে আরো কত বড় বিপদ ঘটতে চলেছে। যাই হোক, উনি না পারলেও আমি তো যথাসাধ্য চেষ্টা করবই। নিজেকে সামলে নিয়ে বললাম, হ্যাঁ চলুন, স্নান সেরে ফিরে এসে দেখি এই অবস্থাতেও বেদপ্রকাশ আমাদের জন্য পঞ্চব্যঞ্জন তৈরি করেছেন। কিন্তু এই পরিস্থিতিতে কি খাওয়া যায়? যেটুকু খেলাম অনেক জোর করে, বিশু ঠাকুরের মধ্যে যদিও তেমন কোনো ব্যাপার লক্ষ্য করলাম না, কিন্তু উনি খেতে বসে কোনো কথা বললেন না। শুধু উঠে যাওয়ার সময় বললেন ছোট ছেলে এলে যেন আমাদের ডেকে পাঠানো হয়, উনি তার সঙ্গে কথা বলতে চান। উপরে নিজেদের ঘরে এসে আমি বিছানায় শুয়েছিলাম কিছুক্ষণ। পুকুরে স্নান করে খাওয়া দাওয়া করার পর যে কোনো মানুষের একটা ঘুমের ভাব আসে, আর তাছাড়া ওই বাড়িটার ভিতরে যে বাতাস চলাচল করছিল তা অপেক্ষাকৃত ঠান্ডা। এখন কখন যে চোখ লেগে গিয়েছিল বুঝতে পারিনি। ঘুম ভাঙল দরজা খোলার শব্দে। হ্যাঁ নমস্কার, তুমি আবার আসতে গেলে কেন? তোমার বাবাকে তো বলেছিলাম তুমি এলে আমাদের নিচে ডাকতে। যাকগে এসেছো যখন এখানেই বসো, তোমাদের সাথে কিছু কথা আছে আমার।
দেখলাম প্যান্ট জামা পরা একটা ফর্সা ছেলে ঘরের ভিতরে ঢুকে এলো। বুঝলাম এটাই বেদ প্রকাশের ছোট ছেলে। দেখে খুব মায়া হলো আমার। এত সুন্দর একটা ছেলের জীবনে, পরিবারে এবং দাম্পত্য জীবনেও এত দুঃসময় বয়ে এসেছে, কে জানে শেষ কোথায়। বিশু ঠাকুর তাকে তক্ত বসে বসতে বলে নিজের চেয়ার টেনে নিয়ে তার সামনে বসলেন। আমিও পাশে গিয়ে দাঁড়ালাম। তিনি বললেন, তোমার বিবাহিতা স্ত্রীর সাথে বিয়ের আগে তোমার ঠিক কত দিনের পরিচয়? মনে সংকোচ না থাকলে এইটুকু আমাদের জানাতে পারবে? ছেলেটি খানিক চুপ করে বসে রইল। বুঝলাম এই জাতীয় প্রশ্নের মুখোমুখি হতে সে প্রস্তুত ছিল না। তারপর বলল, আমি ছোট থেকেই খুব আদরে মানুষ হয়েছি। বাবা কখনোই আমার কোনো অভাব রাখেননি। দুজনেই যা চাইতাম তাই পেতাম। তারপর দাদা বড় কলেজে পড়ার জন্য চলে যায়, আমি হয়ে গেলাম একা। এবার ব্যবসার চাপ হোক বা অন্য কোনো কারণে জানি না, বাবা আমাদের খোঁজ নেওয়াটাও একসময় বন্ধ করে দিয়েছিলেন। যাও দু মাস পর এক একটা চিঠি লিখতেন বাড়িতে, দাদার কাছে তাও লিখতেন না। এজন্য দাদা আমায় অল্প অল্প হিংসে করত। তারপর একদিন বাবা বাড়ি এলেন এবং সবাইকে বললেন যে যার মতো গুছিয়ে নিতে। উনি কলকাতায় বাড়ি কিনেছেন, এবার থেকে আমরা সেখানে থাকব। আমরা সবাই চলে এলেও দাদা অভিমান করে এলো না। আমার আর জোনাকির প্রথম দেখা কলকাতায়, কলকাতা বিশ্ববিদ্যালয়। তারপর ধীরে ধীরে ভালোবাসা। বাড়িতে বলতেই বাবা একবারও জানতে চায়নি ওর ব্যাপারে। ঠাকুরমশাই, অনেক আশা ভরসা স্বপ্ন নিয়ে আমরা বিয়ে করেছিলাম, কিন্তু বিয়ের পর থেকে ওর মধ্যে ধীরে ধীরে পরিবর্তন শুরু হলো। এখন তো আমার সাথে থাকেও না পর্যন্ত, খায় না, স্নান করে না, একা একা ওই চিলেখোটার ঘরে বসে থাকে। ডাকতে গেলে বলে যে তুমি যাও, আমি রাতে নিচে নেমে খেয়ে আসব। আমরা বেশ কয়েকদিন খাবার টেবিলে অপেক্ষা করেছি কিন্তু আসেনি। ডাকতে গেলেই বলেছে ওনাকে ঘুমোচ্ছে, পরে খাবে। কি হলো বলুন তো ঠাকুরমশাই? ডাক্তার বুদ্ধি তো কম এলো না বাড়িতে, কিন্তু কই, কোনো কিছুতেই কোনো লাভ হচ্ছে না তো। বলে সে ডান হাত দিয়ে নিজের চোখ দুটি চেপে ধরল। মনে মনে খুব কষ্ট হলো এই বাড়ির লোকজনের অবস্থা শুনে। তারপর এতদিনের একটা ভালোবাসার সম্পর্কের মানুষের আচরণ যদি বিয়ের পরে এমন হয়ে যায়, তবে সেই ছেলের অবস্থা কি হয় একবার ভাবো। না নিজের বাবা মায়ের কাছে মন খুলে কিছু বলতে পারবে, না নিজে কিছু ঠিক করতে পারবে। বিশু ঠাকুর তার কাঁধে হাত রেখে বললেন, চিন্তা করো না, আমরা যখন এসে পড়েছি কোনো না কোনো ব্যবস্থা ঠিক করে দিয়েই তবে যাব। তুমি একবার আমাদের ওই চিলেকোটার ঘরে নিয়ে যাবে? হ্যাঁ চলুন, আমার সঙ্গে আসুন। আমরা তার সঙ্গে এগোলাম, বড় বারান্দা পেরিয়ে উত্তরের শেষ প্রান্তে চিলেকোঠায় যাবার সিঁড়ি। সেদিকে যত এগোচ্ছি ততই যেন মন ও পরিবেশ দুটোই ধীরে ধীরে ভারী হচ্ছে। জয়নের পেছনে বিশু ঠাকুর আর তার পিছনে আমি। তখনই শুনতে পেলাম শব্দটা, কেউ কি নাক ডাকছে? মানে কোনো লোক কি দিনভর কাজ করে ক্লান্তির পর ঘুমিয়েছে? আমার সঙ্গে সঙ্গে ওরাও শব্দটা শুনল। জয়ন বলল, এটা নিশ্চয়ই নরুর নাক ডাকার শব্দ, ওর এই বদভ্যাসটা আছে। সিঁড়িটা যেখানে বাঁক নিল ওখানেই একটা ঘর আছে, তবে ওটাই হয়তো নুরুর ঘর। কিন্তু না, এই শব্দ তো আমরা যতটা উপরে যাচ্ছি ততই স্পষ্ট হচ্ছে। তবে কি ওই মেয়েটা এইভাবে নাক ডাকছে? ঘরের দরজার কাছে পৌঁছে আর কোনো সন্দেহ রইল না, ওই ঘর থেকেই আসছে শব্দটা। জয়ন একবার আমাদের দিকে তাকিয়ে দরজায় হাত রাখতে দরজাটা অল্প ফাঁক হলো। বিশু ঠাকুর মাথা নেড়ে ভিতরে প্রবেশ করবার ইঙ্গিত করলেন। জয়ন ঘরে ঢুকে লাইট জ্বেলে বলল, দাঁড়ান ঠাকুরমশাই, একটু অপেক্ষা করুন। বুঝলাম সে তার আন্তরিক ভালোবাসার মানুষটির আলুথালু অবস্থার পরিবর্তন ঘটিয়ে তার সম্মান রক্ষা করল। এই অস্বাভাবিক অবস্থাতেও তার মনে যে কোনো পরিবর্তন ঘটেনি এটা তার অন্যতম প্রমাণ। আর তাছাড়া পরিবর্তন হবেই বা কেন?
ভালোবাসার মতো সম্পর্কের থেকেই তো প্রাণী জগতের সৃষ্টি। সেই জিনিসের ব্যাপ্তি কতটা তা আমাদের জ্ঞানের ঊর্ধ্বে। যাই হোক, তারপর বিশু ঠাকুর আর আমি ঘরের ভিতরে ঢুকলাম। প্রথমেই যে গন্ধটা নাকে এলো তা হলো ভেজা কাপড় অনেক দিন ধরে না শোকালে যেমনটা গন্ধ হয় ঠিক তেমন। হয়তো বিশু ঠাকুরও গন্ধটা পেয়েছেন, কিন্তু জয়ন যে কোনো গন্ধই পায়নি সেটা তার চোখের স্থিরতা দেখে বোঝা গেল। যে চোখের দৃষ্টি গিয়ে পড়েছে তার ভালোবাসার মানুষটির উপরে। মেয়েটিকে দেখলে সত্যি মুগ্ধ হয়ে যেতে হয়। শুধু সুন্দরী নয়, ভয়ঙ্কর সুন্দরী সে। খোলা চুলে সমস্ত মুখটি দেখলে দেবী মূর্তি বলে ভুল হয়। এমন একটা মেয়ের জীবনে হঠাৎ কি যে হলো যে সে তার সদ্য বিবাহিত স্বামীর সঙ্গে এক ঘরে থাকতে পর্যন্ত পারছে না। কিন্তু খাওয়া দাওয়া না করেও কারো মুখ এত উজ্জ্বল কিভাবে থাকতে পারে? বিশু ঠাকুর পা টিপে টিপে তার পাশে গেলেন, হাত বাড়িয়ে তার মাথায় হাত দিতে যাবেন এমন সময় মেয়েটি মুখ খুলল। চলে যা, তোরা এখান থেকে চলে যা। চোখ বুঝে কড়া গলায় এই কথার সঙ্গে সঙ্গেই বিশু ঠাকুর হাতের ইশারায় আমাদের বাইরে যেতে বললেন। আমি জয়নের হাত ধরে ঘর থেকে বের করে আনলাম। বিশু ঠাকুরও বেরিয়ে এলেন আমাদের পরে। তারপর নিচু গলায় বললেন, যা ভেবেছিলাম তাই, চলো এখান থেকে সবাই। ঘরে ফিরে এলাম, জয়নের মুখটি নিচু হয়ে গেল, সে চুপ করে বেরিয়ে গেল ঘর থেকে। বিশু ঠাকুর ঘরে ঢুকে দরজা টেনে দিয়ে বললেন, তারানাথ, ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে এই বাড়িতে। যা হয়েছে সবার চক্ষুর আড়ালে। জোনাকি মায়ের ভিতরে যে আত্মা বাস করছে কথা আমি আগেই বুঝতে পেরেছিলাম, আশা করি তুমিও বুঝেছিলে। কিন্তু এ বাড়িতে কোনো বাস্তু দোষ নেই, এ দোষ লেগেছে অন্য কারণে। কি সেটার কারণ তা কিছুতেই ধরতে পারছি না। দেখুন ঠাকুর মশাই, আমার মনে হচ্ছে যা হয়েছে তার সূত্রপাত ঘটেছে বিয়ের পরে। তবে এই বাড়ির বাস্তু, এই বাড়ির সিংহাসনের নিয়মিত পুজো করা হয়, তাই এই বাড়িতে কোনো রকমের আত্মার প্রবেশ আমাকেও চিন্তায় ফেলেছে। যে সে আত্মা নয়, এ বড় ভয়ঙ্কর অপশক্তি। তা যদি না হতো, যে শরীর তার মাধ্যম, তার বন্ধনেত্রে আমাদের সে দেখতে পেত না। তাছাড়া তার সামনে যে মাত্র কোনো একজন ব্যক্তি যায়নি সেটাও সে বুঝতে পেরেছে। যাই হোক, চোখ কান খোলা রেখো আজ রাতটা। কথাটা বলে তিনি আমার মনে আরো ভয় ধরিয়ে দিলেন। সেদিন রাতে আমি আর বিশু ঠাকুর ঘরেই খাবার নিয়ে খেলাম। বেদপ্রকাশ একবার এসে আমরা কতদূর কি বুঝলাম তা শুনে গেলেন। বিশু ঠাকুর তেমন কোনো সমাধান সূচক ইঙ্গিত দিলেন না। রাত তখন কটা ঠিক জানি না, একটা সিগারেট খাবো বলে জানালার কাছে গিয়ে ধরিয়েছি। আর তখনই যে দৃশ্য দেখলাম তাতে আমারও এই বাড়ির থেকে তখনই বেরিয়ে যেতে ইচ্ছা করল। মনে হলো এক ছুটে যতদূর পারি এখান থেকে চলে যাই। তারানাথ চুপ করল। কিশোরী চোখ বড় বড় করে বলল, ঠাকুরমশাই থামবেন না, একদম থামবেন না এখন। এমন কি দেখলেন হঠাৎ করে? দেখলাম আমার জানালার ঠিক পাশ দিয়ে উপরের চিলেকোটার ঘর থেকে জোনাকি মা নিঃশব্দে ধীরে ধীরে হেঁটে নামছে। এই পদশব্দের মধ্যে কোনো জড়তা নেই, দেওয়াল বেয়ে সোজা হেঁটে মাটিতে নামা, এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। সে আমায় দেখতে পেল না ঠিকই, তবে বোধহয় সিগারেটের গন্ধে জানালার পাশে একবার থমকে দাঁড়ালো। বিশু ঠাকুরের কাছে যেতেই উনি বললেন, ও যাচ্ছে পুকুরে, সারা রাত পুকুরে মাছ খাবে, ভোরের আলো ফোটার আগে আবার ঘরে ফিরে আসবে। এর জন্যই ঘরে ভেজা কাপড়ের গন্ধ পেয়েছ। এবং বেদ প্রকাশের পুকুরের জল ভোর নাগাদ খোলা থাকেও মাছও চুরি হয়। কথাগুলো উনি স্বাভাবিকভাবে বললেও আমার মন কোনো মতেই তাঁর এই স্বাভাবিক স্বরকে মেনে নিতে রাজি হতে চাইল না। উত্তেজিত ভাবে বললাম, আপনি যখন সব বুঝতেই পারছেন তখন চুপ করে রয়েছেন কেন? একটা ফুলের মতো সংসার চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা কি আপনি দেখতে পাচ্ছেন না? এখন শুয়ে পড়ো,
কালকে সব কিছুর উত্তর পেয়ে যাবে। কথা না বাড়িয়ে শুয়ে পড়লাম ঠিকই, কিন্তু মনটা পড়ে রইল পুকুর পাড়ে। এই দৃশ্য নিজের চোখে দেখতে কেমন লাগবে এসব নিয়ে ভাবতে ভাবতেই রাতটা কেটে গেল। কোনো মতেই চোখের পাতা এক করতে পারলাম না, শুধু মনে পড়ল নিষ্পাপ মেয়েটির কথা। এটা তাকে যেভাবে শাস্তি দিচ্ছে তা মেনে নেওয়া কোনো মতেই সম্ভব নয়। সকালে উঠেই বিশু ঠাকুর আমাকে নিয়ে বৈঠক ঘরে গেলেন। দেখলাম ওখানে আগের থেকেই বেদ প্রকাশ উপস্থিত আছেন, হাতে একটা কাগজ নিয়ে পড়ছেন ভদ্রলোক। ঘরে ঢুকতেই বললেন, আমার এত বড় বিপদের দিনেও যে আমার কাছের মানুষেরা খোঁজ নিচ্ছে এটাই অনেক। ঠাকুরমশাই বসুন, আয় নুরু চা নিয়ে আয়। চেয়ারে বসে বললাম, হঠাৎ এই কথা? আমার বড় ছেলে চিঠি পাঠিয়েছে, যদিও চিঠিটা খুবই সংক্ষিপ্ত, এই নিন পড়ে দেখুন। বিশু ঠাকুর চিঠিটা হাতে নিয়ে পড়লেন। বাবা আপনি কেমন আছেন? বাড়ির অবস্থা কেমন? আপনি অসুস্থ বোধ করলে আমায় জানাবেন, আমি আপনাকে কদিনের জন্য নিয়ে আসব। এমন চিঠি বেশ কয়েকদিন ধরেই আসছে। আসলে অনেকদিন পর চয়নের বিয়েতে এসেছিল, তাই হয়তো বৃদ্ধ বাবাকে দেখে একটু। চিঠিগুলি বিয়ে বাড়ি থেকে যাওয়ার পরেই কি আসছে? হ্যাঁ, এখান থেকে ফেরার পরে প্রায় চারটে চিঠি হলো এই নিয়ে। বউ ঠাকুরানিকে একবার ডাকা যায়, কিছু প্রশ্ন করবার আছে। নুরু সে সময় চা নিয়ে বৈঠকখানায় ঢুকতেই বেদ প্রকাশ বললেন, নুরু আজ চাটা রেখে যা তো, আর গিনিমাকে একটু ডেকে নিয়ে আয়তো। নুরু মাথা নেড়ে বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই বেদ প্রকাশের স্ত্রী মাথায় ঘোমটা টেনে বৈঠকখানায় ঢুকলেন। বয়স ওই 40 কি 45 হবে। আমায় ডেকে পাঠিয়েছেন ঠাকুর মশাই? হ্যাঁ মা, দুটো কথা আমায় জানতে হবে আপনার থেকে। বলুন। মা, বিয়ের অনুষ্ঠান যেদিন বাড়িতে হয় সেদিন রাতে জোনাকি মায়ের সাথে আপনার শেষবার কখন কথা হয়েছিল একটু মনে করে বলতে পারবেন? হ্যাঁ, কেন পারবো না, আত্মীয় স্বজন সব চলে যাওয়ার পর আমি আর বড় বৌমা জোনাকি মার সাথে কথা বলতে যাই। নতুন মানুষ তো, তাই এ বাড়িতে কোথায় কি থাকে সংক্ষেপে বুঝিয়ে আমি নিচে নেমে আসি। তারপর বড় বৌমা খানিক বাদে এসে নতুন বৌমার জন্য এক গ্লাস দুধ গরম করে দিয়ে আসে তার বাসর ঘরে। এরপর জয়ন ওর বন্ধুদেরকে রাস্তায় ছেড়ে ফিরে আসে। এছাড়া তো আর কিছু বলার প্রয়োজন নেই, আপনি এখন আসতে পারেন। বিশু ঠাকুর কি বুঝলেন জানি না, তবে গিন্নিমা চলে যেতে উনি বেদ প্রকাশ বাবুকে বললেন, আপনি আপনার ছেলেদের মধ্যে এখন বিষয় সম্পত্তির ভাগাভাগি করেননি তাই না? না, এখনো করিনি, তবে বিয়েতে এ ব্যাপারে দুই ছেলের সাথেই কথা হয়েছে। তবে অর্জুন যেন আমায় বিশ্বাস করতে পারছে না বলে আমার মনে হলো। এক গ্লাস দুধ পাওয়া যাবে? দুধ? হ্যাঁ, কেন পাওয়া যাবে না, একটু বসুন। বেদ প্রকাশ উঠলে বিশু ঠাকুরের দিকে নজর পড়ল। দেখলাম ওর মুখে একটা প্রতিবাদের ছাপ ফুটে উঠেছে। আমি কোনো কথা বললাম না। আর কি বা বলবো, গত রাতে যে অলৌকিক ঘটনা আমার চোখের সামনে ঘটেছে তার বাইরে এসবের কোনো কিছুই আমার মাথায় তখন ঢুকছিল না। বেদ প্রকাশ এক গ্লাস দুধ নিয়ে এলে বিশু ঠাকুর বললেন, চলো তারানাথ, আপনিও আসুন আর এই গ্লাসটা আমায় দিন। আমরা দুজন তার পিছু নিলাম। প্রথমে উনি দোতলায় গেলেন, তারপর বড় বারান্দায় সোজা হাঁটতে বুঝলাম উনি চিলে কোঠার ঘরে যাচ্ছেন। উনি একটু এগিয়ে ছিলেন, আমরা সবে সিঁড়ি দিয়ে উঠছি, তখনই শুনতে পেলাম সেই গলার শব্দটা। এই গলার স্বর জোনাকি মায়ের মতো অত মিষ্টি মেয়ের নয়। তীব্র গলায় সে বলছে, নিয়ে যা, দুধ নিয়ে যা তোরা, আমি খাবো না, খাবো না আমি। শয়তান দুটো আমায় থাকতে দেবে না তাই না? আয় আয় আমার কাছে, আয় আয় আয়। কি ভয়ঙ্কর সেই গলার স্বর! সেই স্বরে এতটাই ঘৃণা মেশানো যে সামনে গিয়ে দাঁড়ানোর সমস্ত শক্তি সাহস আমি হারিয়ে ফেলেছি। কি বিভৎস সেই হাসি! বেদ প্রকাশ যেন সমস্ত শক্তি হারিয়ে ফেলেছেন। নুরুর ঘরের সামনে থেকে তখন একটা মোটা লাঠি হাতে তুলে নিয়েছেন তিনি।
বিশু ঠাকুর ছিলেন ভিতরের দিকে। তিনি সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে বললেন, বেদ প্রকাশ, লাঠিটা ফেলে দিন, ভুলেও তার শরীরে আঘাত করবেন না, ভুলে যাবেন না সে আপনার বৌমা। তারানাথ শোনো, তুমি আমার কথা মন দিয়ে শোনো, এক্ষুনি শ্মশানে চলে যাও, শ্মশান বাসিনীকে জাগ্রত করে তোলো। মনে রেখো, তোমার হাতে সময় কিন্তু খুব কম। মানে আমি কি? হ্যাঁ, তুমি পারবে, আর এক মুহূর্ত দেরি করো না, তুমি যাও। দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। একবার রাস্তা চিনে নিলে সেখানে দ্রুত পৌঁছানো যায়, তাই শ্মশানে পৌঁছাতে সময় বেশি আমার লাগলো না। সেখানে পৌঁছে একটা নির্জন জায়গা দেখে বসলাম শ্মশান বাসিনীর পুজোয়। এই পুজোর ফল এবং প্রক্রিয়া অনেকটাই বেতাল জাগানোর মতো, কিন্তু এই ক্ষেত্রে অপদেবতা যখন একজনের শরীরে অনেক দিন ধরে বাস করছে, তখন দেবীকে জাগিয়ে আবার তাকে ফিরিয়ে আনতে হবে। আর এই পথে যদি কোনো বাধা আসে, তবে সৃষ্টিকর্তার মৃত্যু নিশ্চিত। একটি নিম গাছকে কেন্দ্র করে তার চারপাশে গণ্ডি কেটে দেহ বন্ধন করে নিলাম। দূর থেকে শ্মশানে মরা নিয়ে আসার ধ্বনি কানে আসতে লাগল। মনকে শান্ত করে মধুসুন্দরী দেবীর নাম নিয়ে মন্ত্রপাঠ শুরু করলাম। চোখের সামনে ভাসতে লাগলো জোনাকী মায়ের করুণ মুখ। ওম ভূত প্রেত শরী বীজং বদামাদর সংযুক্তনম অপরাজিতমক্ষতং ভূতানামাধি দৈবতম প্রবঞ্ছত বদং কলয়া সমলক্ষতং শশানাধিপতয়ন্ত্রং ক্রোধি দেবী ভাষিতম জয় জয় ক্রোধি নমং শশান দেবী ত্রাহিতে ধর্মার্থ রক্ষতে দেবী কালী পূজম নমস্তে। মন্ত্রপাঠ যতই এগোচ্ছে কানে যেন ততই শেষ কৃত্যের ধ্বনি আরো জোরে জোরে বাজতে লাগলো। দেখলাম সত্যি কিছু লোক একটা মড়া নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। তবুও আমি মন্ত্রপাঠ থামালাম না। আমি জানি যেই জায়গায় বসে পূজা করছি সেটা দাহ করার জায়গা নয়। তবে ভূত ডামর শেখার সময় এটাও জেনেছি যে এই জাতীয় কাজ করার সময় নানা রকম পাশবিক প্রক্রিয়ার মাধ্যমে তা নিষ্ক্রিয় করার চেষ্টা চলে। তবে এ কি দেখলাম, আমার সামনে মরা কাঁধের থেকে নামিয়ে দাঁড়িয়েছেন বেদপ্রকাশ, জয়ন, নুরু আর বিশু ঠাকুর। আর মৃত ব্যক্তি কে তা আশা করি তোমাদের বলতে হবে না। মরার খাটিয়া থেকে ধীরে ধীরে নেমে আসছে জোনাকী মায়ের দেহ। সে আমার দিকে অগ্রসর হওয়াতেও বাকিদের কোনো আপত্তি নেই, বরং তারা চারজন আমায় দেখে হাসছে। আমার মন, বুদ্ধি, বিচার, বিবেচনা সব কিছুতেই তখন যেন সেই অলৌকিকতার বিস্তার ঘটছে আলোক বর্ষ গতিতে। তবুও মন্ত্র উচ্চারণ বন্ধ করলাম না। সে আমার একদম কাছে, আরো কাছে এসে পড়েছে, এতটাই কাছে যে তাকে ছাড়া আর কিছু দেখার অধিকার হারিয়েছে চোখ। মাথার মধ্যে হঠাৎ যন্ত্রণার একটা তীব্র স্রোত বইতে লাগলো। তারানাথ শক্ত করে তার চোখ বুজে ফেলল। আমিও কিশোরী ঘেমে পুরো স্নান হয়ে গেছি এই কনকনে শীতের রাত। জানালার থেকে ঠান্ডা হাওয়া এসে পাখে বেরিয়ে যাচ্ছে ঘরের বাইরে। কিশোরী ধরা গলায় বলল, ঠাকুরমশাই আপনি ঠিক আছেন তো? এখন ঠিকই আছি, কিন্তু তখন কোন জাদু বলে যে ঠিক ছিলাম জানি না। চোখ খুলে দেখলাম আমি একটা বিছানায় শুয়ে আছি। বেদ প্রকাশ আর বিশু ঠাকুর আমার মুখের দিকে চেয়ে রয়েছেন। দু হাতে ভর দিয়ে উঠে বসতেই ঠাকুর আমাকে বুকে জড়িয়ে ধরলেন। কে বলেছে তুমি পারবে না তারানাথ? তুমি পেরেছ, তুমি পেরেছ তারানাথ, তুমি পেরেছ। গৃহকর্তা হাত জোর করে আমার দিকে অশ্রু ভরা চোখে চেয়ে রয়েছেন। প্রশ্ন করলাম, জোনাকী মা এখন ঠিক আছে তো? সে এখন ভয়মুক্ত, শুধু একটু জ্বর আছে গায়ে। ডাক্তার এসেছেন, ঠিক হয়ে যাবে সব। আসলে একটা মানুষ যদি প্রতিনিয়ত সারা রাত পুকুরের জলের মধ্যে থাকে, তাহলে তার জ্বর আসাটা তো স্বাভাবিক, তাই না? আর দ্বন্দ্বে রাখবো না, বলেই ফেলি সবটা। আপনার ছোট ছেলের বিয়েতে আপনার বড় ছেলে অর্জুন এসে যখন দেখল আপনি তার বিয়ে এত ধুমধাম করে দিচ্ছেন, তখন তার মনে
এটাই প্রশ্রয় পেল যে আপনি আপনার সমস্ত বিষয় আশ্রয় সহায় সম্পত্তি আপনার ছোট ছেলেকে দিয়ে দেবেন, যেহেতু ছোট ছেলেকে আপনি বেশি ভালোবাসেন। কিন্তু এটা তো বাবাকে সরাসরি বলা অসম্ভব, তাই অর্জুন ও তার সিন এটাই ঠিক করলো যে ছোট ভাইকে সংসারী হতে দেওয়া যাবে না। আর যেহেতু ভালোবাসার বিয়ে, তাই সেখানে ফাটল তৈরি করাও সহজ। কিন্তু এক্ষেত্রে আমি সত্যি অনুপ্রাণিত যে আপনার ছোট ছেলে জয়নের নিশ্চিদ্র ভালোবাসা দেখে সত্য বিবাহিত স্ত্রীর এই রূপ আচরণের পরেও তার চরিত্রের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। তাহলে বুঝতে পারছেন বেদপ্রকাশ বাবু, আপনার বড় ছেলে অর্জুনের হঠাৎ আপনার প্রতি এত ভালোবাসার উদয় হওয়ার কারণ? ওর নজর শুধুই আপনার তিল তিল করে জমানো অর্থ এবং প্রতিপত্তির উপর। আপনাকে অনেক ধন্যবাদ, কারণ এই বিষয়ে আপনি আমার চোখ খুলে দিয়েছিলেন। এই কারণেই আমি গিন্নি মায়ের কাছে শুনি জোনাকি মায়ের সাথে বিবাহের দিন রাতের বেলা তার সাথে কে কে দেখা করেছিল। আসলে এটা আপনার বাড়ির বাস্তু দোষ নয়, এ বাড়িতে দোষ ঢুকিয়েছে জোনাকি মায়ের হাতে দেওয়া আপনার বড় বৌমার ওই এক গ্লাস দুধ। ওতে মেশানো ছিল কোনো অপঘাতে মৃত ব্যক্তির পিণ্ড না দেওয়া অস্থি, বাকিটা তো আপনারা চোখের সামনেই দেখলেন। আমরা যদি আসতে আরো দেরি করে ফেলতাম তবে জানি না আর কি কি হতো। এইটুকু বলে বিশু ঠাকুর হাত জোর করে ঊর্ধ্বমুখে প্রণাম করল। গিন্নিমা আমার আর বিশু ঠাকুরের পা ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলেন। সেই দিনের কথা মনে পড়লে আজও মন এক অপার শান্তিতে ভরে ওঠে। এই পরিবারের সুখ আমরা শেষ পর্যন্ত ফিরিয়ে দিতে পেরেছিলাম। তারানাথের এই কাহিনীটি শুনে আমাদের মন তার প্রতি শ্রদ্ধায় ভরে গেল। কিশোরীকে কোনো মতে সেদিন ও বাড়ি থেকে বের করতে পেরেছি। ফেরার সময় তারানাথ শুধু বলেছে জানুয়ারির প্রথম সপ্তাহে জয়ন এলে আমরা যেন অবশ্যই তার সাথে দেখা করতে যাই। একটু বলে রাখি, জয়নবাবু এসেছিলেন 6ই জানুয়ারি এবং সেদিন কিন্তু তারানাথকে আবার শান্তিপুর যেতে বলেছিলেন কোনো এক বিশেষ কারণে। ভাবছি এবার তার